ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামকে নৌকা মার্কায় সমর্থন দিয়ে আত্মপ্রকাশ করেছে ভিক্টর অ্যাসোসিয়েশন ফোরাম অব বাংলাদেশ নামের একটি সংগঠন রাজধানীর উত্তরায়ের হোয়াইট হল মিলনায়তনে সংগঠনটি তার যাত্রা শুরু করে এর আগে সংগঠনের পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামকে সমর্থন দিয়ে মিছিল ও প্রচারপত্র বিলি করা হয় উত্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেই মিছিলটি শেষ হয় হোয়াইট হলে গিয়ে এরপর সেখানে এক আলোচনা সভায় অংশ নেন অতিথিরা সংগঠনের আহ্বায়ক মামুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সাবেক পরিচালক ব্যারিস্টার জাকির আহমেদ এছাড়াও এলাকার গণ্যমান্য এবং আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা মাদক ও অনাচার মুক্ত একটি সমাজ ব্যবস্থা করার উপর জোর আরোপ করেন উত্তরা টাইমস ঢাকা